তৃণমূল এ রাজ্যের 42টি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপি করেছে 20টি আসনে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বামেদের। এবারের তালিকায় থাকতে পারে বড় চমকও। আলিমুদ্দিনে কান পাতলেই শোনা যাচ্ছে দুই ছাত্রমুখ সৃজন ভট্টাচার্য ও দীপশিতা ধরকে প্রার্থী করতে পারে বাম শরিক সিপিএম। অন্যদিকে গোটা রাজ্যের নির্বাচনী প্রচারে মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাখতে চায় আলিমুদ্দিন। এমনও সূত্র মারফত খবর, যাদবপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সৃজনকেই। দীপশিতা পেতে পারেন হুগলি কিংবা হাওড়ার প্রার্থী পদ। আবার এমনও হতে পারে কোনো মহিলা সংরক্ষিত আসনে মুখ করা হতে পারে দীপশিতাকে। এর আগে পুরভোট হোক বা বিধানসভা ভোট, সিপিএমের ইয়াং ব্রিগেডকে মাঠে নামানো হয়েছিল। ভোটে লড়েছিল তরুণ মুখ, লোকসভা ভোটেও সে পথেই হাঁটার পরিকল্পনা বলে খবর। তবে মীনাক্ষী প্রার্থী হচ্ছেন কি না তা নিয়ে জল্পনা রয়েছে। সূত্রের খবর, সারা রাজ্যে প্রচারের মুখ হিসেবে মীনাক্ষীকেই চান আলিমুদ্দিনের একটা বড় অংশ। যদিও এ বিষয়ে দীপশিতা বলেন, এরকম কোনো কথা পার্টির পক্ষ থেকে আমাদের জানানো হয়নি, পার্টি যে কাজ দেবে সেই কাজটাই করব, এর আগেও আমরা তাই করেছি, এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। তবে আমাদের আলাদা করে প্রার্থী হওয়া এবং না হওয়া বিশেষ কোনো পার্থক্য হবে না, আমরা সবসময় দলের কাজ মানুষের কাজ করে যাব। টিভি নাইন বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজ ভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি নাইন বাংলায়। টিভি নাইন বাংলা না দেখলেই নয়, কোন পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আট রিপোর্টার আট এক্সক্লুসিভ, নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়, লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়, দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায়। টিভি নাইন বাংলা না দেখলেই নয়। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি, স্ট্রেট কাট, আমি অনির্বাণ চৌধুরী। রাত 10টায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় টিভি নাইন বাংলায়। টিভি নাইন বাংলা না দেখলেই নয়।